ক্লাস টিচারের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো জনসংখ্যা রিপোর্ট 2020। আমরা মূলত রিপোর্টটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলি শুধু আলোচনা করব। প্রথমেই আমাদের জানবো আমরা সেটা হলো যে UNFPA এটি কিন্তু প্রতি বছর জনসংখ্যা রিপোর্টটি দিয়ে থাকে, অর্থাৎ প্রতি বছর 11ই জুলাই যে জনসংখ্যা দিবস আছে, আমি আবারও বলছি 11ই জুলাই যে জনসংখ্যা দিবসটি পালিত হয়ে থাকে সেই সময়ে কিন্তু UNFPA তার আগেই এই রিপোর্টটি দেওয়ার চেষ্টা করে। UNFPA এর এবারের রিপোর্ট কি বলছে? বলছে যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে চীনে, যেটা কিনা আমি আবারও বলছি চীনে, যাদের জনসংখ্যা প্রায় 143.5 কোটি, এবং সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে ভ্যাটিকান সিটিতে, যাদের জনসংখ্যার পরিমাণ মাত্র 800 জন। এছাড়াও আরেকটি তথ্য না বললেই নয় যে এই যে 11ই জুলাই, এটা কিন্তু প্রতি বছর পালিত হয়ে আসছে 1990 সাল থেকে। 1990 সাল থেকে প্রতি বছর 11ই জুলাই জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে, এবং জাতিসংঘের হিসেব অনুযায়ী বর্তমানে জনসংখ্যা 783 কোটি। আমি আবারও বলছি 783 কোটি, আপনারা সবাই মনে রাখবেন 783 কোটি। এবার জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কী অবস্থা তার আগে একটু জেনে নিব যে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করে কত সালে? 2012 সালে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি প্রণয়ন করে 2012 সালে, এবং জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম জনবহুল দেশ হলো বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল হলো 72.6। আমি আবারও বলছি 72.6, এটা হলো বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল। ওকে, এরপরে আরেকটা জিনিস জেনে আসবো, এই যে জনসংখ্যা কমানোর জন্য বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন নীতি চালু করেছে, তার মধ্যে একটি কোশ্চেন আমরা বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখতে পাই, সেটা হলো যে চীন এক সন্তান নীতি চালু করে কত সাল থেকে? এটি 1979। এবং দুই সন্তান নীতি চালু করে, অর্থাৎ তারা আবার এক সন্তান নীতি বিলিভ করে 2016 সাল থেকে, তারা দুই সন্তান নীতি চালু করার মাধ্যমে। আমি আবারও বলছি 2016 সাল হতে দুই সন্তান নীতি চালু করে চীন। এছাড়াও জনসংখ্যা নিয়ে কথা আসলেই আমরা আসলে আদমশুমারি বলতে একটা কথা চলে আসে আমাদের মাঝে। আদমশুমারি আমাদের ভারতীয় উপমহাদেশে প্রথম হয়েছিল 1861 সালে। আমি আবারও বলছি 1861 সালে, এবং এটাও প্রথম করেছিলেন যিনি, তার নাম লর্ড মেয়ো। লর্ড মেয়ো প্রথম আদমশুমারি করেছিলেন। আমাদের দেশে প্রথম আদমশুমারি হয় 1974-এ, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আদমশুমারি হয়েছিল 1974 বা 1974 সালে। আমাদের দ্বিতীয় আদমশুমারি 1981, তৃতীয় 1991, চতুর্থ 2001, এবং পঞ্চম যেটি হয়ে থাকে অর্থাৎ সর্বশেষ যেটি হয়ে থাকে সেটা 2011 সালে, এবং সামনে যেটা হতে যাচ্ছে অর্থাৎ ষষ্ঠ আদমশুমারি সেটা হবে 2021 সালে। এই ছিল জনসংখ্যার রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। UNFPA নিয়ে যদি বলতে চাই তাহলে এটি দাঁড়ায় ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড। এটি মূলত তৈরি হয়েছিল 1969-এ, 1969 সালে, এবং এর সদর দপ্তর নিউইয়র্কে। ধন্যবাদ সবাইকে। সামনে আমরা আরও বিভিন্ন রিপোর্ট নিয়ে এবং রিপোর্টের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের সাথেই থাকুন, ক্লাস টিচারের সাথে থাকুন, এবং ছড়িয়ে দিন। ধন্যবাদ।